বিশেষ করে বিরোধী দলগুলো এই সুযোগে মাকে কলুষিত করার জন্য পার্থ অনুব্রতর মুখ ছবি দিয়ে এমন কিছু নোংরা বিশ্রী কুৎসিত কার্টুন ট্রোল মিম এসব করবে। পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডল তৃণমূলের দুই নেতাই এখন দুর্নীতির মামলায় জেলবন্দী। পুজোয় তাদেরকে হাতিয়ার করে বিরোধীরা কিভাবে তৃণমূলকে অস্বস্তিতে ফেলতে পারে এবার তা কার্যত বাতলে দিলেন খোদ মদন মিত্র। শুধু তাই নয়, আশঙ্কার কথা বলতে গিয়ে পুজোর থিম কি হতে পারে তা নিয়েও কার্যত আইডিয়া দিয়ে রাখলেন তিনি। আমি করেছিলাম মমতার মুখে দুর্গার মুখ বানিয়ে, হয়তো বিজেপি বা সিপিএম দু একটা জায়গায় অন্যরকম মুখ করে একটা নোংরামি করার চেষ্টা করবে, যে পার্থ না পার্থ এবং কেষ্টদের প্রোটেক্টরের মুখ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। নাকতলা উদয়ন সংঘের পুজো পার্থ চট্টোপাধ্যায়ের পুজো বলেই পরিচিত। এবার পুজোর 36 দিন আগেও নিশ্চিত নয় যে পুজোয় তিনি থাকতে পারবেন কিনা, তবে এক্ষেত্রেও মদন মিত্রর ভাবনা একটু অন্যরকম। ভেরি আনফরচুনেট, এর নিশ্চয়ই উত্তর একটা খুঁজে পাবো, উত্তর এজেন্সি চালাচ্ছে, প্রাণ খুলে আনন্দ যেটা সেটা পার্থ এবং কেষ্টর এই ব্যাপারটা আমাকে যথেষ্ট বেদনা দিচ্ছে। এবং এই যে পুজোগুলো হবে, এই পুজোতে লোক বিশেষ করে পার্থ অত বড় একটা পুজো উদয়ন সংঘ, সেখানে মানুষ কি মন্তব্য করবে? যদিও পার্থ পুজোর সঙ্গে এখন নেই, বাট এত আনন্দের মধ্যেও ফাঁক একটা থেকেই যাচ্ছে। মদন মিত্র সারদাকে পথে বসিয়েছে, মদন মিত্র হাজার হাজার গরিব মানুষকে পথে বসিয়েছে, পুজোর সময় সেগুলো তো চর্চা হয়েছে। তখন মদন মিত্রের লজ্জা লাগেনি, কারণ তৃণমূল দলটা করলেই লজ্জা লাগবে। তার কারণ দুর্নীতি না করলে তৃণমূলে টিকে থাকা যাবে না। পুজোতে কি করবে আমি বলতে পারবো না, কে অসুর সাজবে কে কার্তিক সাজবে আমি জানি না, কিন্তু তৃণমূলের সবাই জনগণের মনে এখন অসুর, ফলে এই অসুরবধ এটাই হচ্ছে এখন পশ্চিমবাংলার মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। মদন মিত্র নিজেও সারদা মামলায় সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছিলেন, হেফাজতে পুজো কাটিয়েছিলেন। এবার পুজোর আগে জেলবন্দী দুই সতীর্থকে নিয়ে তার ইঙ্গিতপূর্ণ মন্তব্য ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। উজ্জ্বল মুখোপাধ্যায় ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।